12 মে প্রকাশিত 2024 সালের এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, সারা দেশের 9টি শিক্ষা বোর্ডে শুধুমাত্র গণিতেই ফেল করেছে 1,66,602 জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর 8.81%। তবে গণিত ছাড়া অন্যান্য বিষয়গুলোতে ফেলের হার তুলনামূলক কম। অসুস্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দু একটি বিষয়ে অকৃতকার্য হতে পারেন একজন শিক্ষার্থী, আর এযাবত কাল ধরে এমন ঘটনায় ব্যাহত হয় একজন শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাজীবন। তবে আশার কথা হলো, নতুন কারিকুলামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। সামনে থেকে হয়তো মাধ্যমিক স্কুল ফাইনাল পরীক্ষায় ফেল করলেও ভর্তি হওয়া যাবে 11 শ্রেণীতে। নতুন কারিকুলাম অনুযায়ী কি কি পরিবর্তন সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, আসুন জেনে নেওয়া যাক। আগামীতে এসএসসি পরীক্ষায় থাকছে না কোনো টেস্ট বা নির্বাচনী পরীক্ষা। কোনো শিক্ষার্থী 9ম থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলেই সুযোগ পাবেন মাধ্যমিক স্কুল ফাইনাল পরীক্ষায় বসবার। উত্তীর্ণ না হলেও ভর্তি হওয়া যাবে 11 শ্রেণীতে। এনসিটিবির সুপারিশকৃত নতুন কারিকুলাম অনুসারে সামনে থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ 2 বিষয়ে অনুত্তীর্ণ হলেও একজন শিক্ষার্থী শর্ত সাপেক্ষে ভর্তি হতে পারবেন 11 শ্রেণীতে। সেই সঙ্গে ওই শিক্ষার্থীকে পরবর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে পাশ করতে হবে। তবে 3 বা তার বেশি বিষয়ে ফেল করলে এই সুযোগ পাবেন না কোনো শিক্ষার্থী। মূল্যায়নের 65% লিখিত, 35% কার্যক্রম ভিত্তিক। আগামীতে এসএসসি পরীক্ষা মূল্যায়নের কাঠামোতে আসছে বড় ধরনের পরিবর্তন। একজন শিক্ষার্থীর মাধ্যমিক শ্রেণীতে অর্জিত শিক্ষার মূল্যায়নের শতকরা 65% ধার্য করা হয়েছে লিখিত পরীক্ষার উপর, আর বাদবাকি 35% যাচাইয়ের জন্য বিভিন্ন কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পরীক্ষায় বসতে হলে থাকতে হবে ন্যূনতম 70% উপস্থিতি। আগামীতে একজন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় বসতে হলে ন্যূনতম 70% কার্যদিবস স্কুলে উপস্থিত থাকতে হবে, এছাড়া সেই শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, এমনটাই বলা হয়েছে নতুন কারিকুলামের সুপারিশে। থাকছে না জিপিএ, আসছে 7 ধাপের ফলাফল। আগের মতো এসএসসি পরীক্ষার ফলাফলে আর থাকছে না জিপিএ পদ্ধতি, তার পরিবর্তে যুক্ত হচ্ছে নতুন ধরনের 7 ধাপের ফলাফল কাঠামো। সেগুলো হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। পরীক্ষা হবে ডিসেম্বরে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বরাবরের মতো ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আয়োজনের নিয়ম বদলে যাচ্ছে। তার বদলে আগামী 2026 সাল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে, এবং এই নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রাথমিকভাবে বিষয়ভিত্তিক সারা দেশ থেকে 600 জন শিক্ষকের সমন্বয়ে সাবজেক্ট পুল সৃষ্টি করা হবে। পরীক্ষা হবে 5 ঘন্টা ব্যাপী। নতুন কারিকুলাম অনুযায়ী আগামী 2026 সালের এসএসসি পরীক্ষা 5 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে, এবং এই 5 ঘন্টার মধ্যে বিরতিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বর্তমানের মতোই পরীক্ষা কার্যক্রমটি বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, হবে কেবল 10ম শ্রেণীর পাঠ্যসূচির উপর। বর্তমানে এসএসসি পরীক্ষা 9ম ও 10ম এই 2 শ্রেণীর পাঠ্যসূচিকে একত্রে সমন্বয় করে অনুষ্ঠিত হয়, তবে সামনে বদলে যাচ্ছে এই নিয়ম। আগামীতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল 10ম শ্রেণীর পাঠ্যসূচির উপর, এবং সেখানে থাকছে না 9ম শ্রেণীর কোনো বিষয়বস্তু। পরীক্ষা হবে 10টি বিষয়ের উপর। আগামীতে এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের 10টি বিষয় অধ্যয়ন করতে হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মীয় অধ্যয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র বলছে, তারা আশা করছেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় মূল্যায়নের বিষয়টি তাড়াতাড়ি অনুমোদন হবে। আহসান মুন্না, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।